আমাদের বাড়ির পুকুর থেকে মাছগুলি ধরা হয়েছে, যে মাছগুলি দিয়ে আমি এখন বাটি চচ্চড়ি বানাবো। তো তার জন্য কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলিতে। কড়াইতে নিয়ে নিচ্ছি সামান্য সর্ষের তেল, এবং তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি এবং সামান্য ভেজে নেব। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে বাটা আর রসুন কুচি। তো মাছের কড়াই দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। মাছ ভাজাগুলো তুলে রেখেছি, তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব সামান্য পাঁচফোড়ন। এরপর রাখা সমস্ত মশলাগুলো একসঙ্গেই দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, নাকি হলুদ দেওয়া আছে। আর দিচ্ছি সামান্য নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো। যেমন ঝাল খাবেন তেমন দেবেন, তবে এটা একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে। মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব একটু। মাছগুলো কাঁচা খেলে, মানে কাঁচা যদি বাটি চচ্চড়ি করি, তাহলে আমি একবার করে দেখেছিলাম, কাঁচা অবস্থায় সব কিছু দিয়ে বাটি চচ্চড়ি করলে সেটা হয় কি একটু তেতো তেতো লাগে। সেই জন্য সামান্য একটু মাছগুলোকেও ভেজে নিয়েছি, সামান্য একটু মশলাগুলোকেও ভেজে নিব। তো মশলাটা সামান্য ভেজে নিয়েছি। আমার পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল হয়নি, গোটা গোটা আছে। তো এই পেঁয়াজগুলো মাছের সঙ্গে যখন তরকারি খাবো তখন মুখে দিলে একটা কচকচ ভাব থাকবে। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বেশি নাড়বো না, সামান্য নেড়ে চেড়ে জল দিয়ে রেখে দেব। তো আমার ঝোলটা প্রায় শুকিয়ে এসছে, একদম মাখামাখি হয়ে গেছে এবং আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্না কমপ্লিট, একদম গরম গরম ক্যালসিয়াম রিচ, ক্যালসিয়ামে ভরপুর ছোট মাছের তরকারি আমার হয়ে গেছে।